নমস্কার বন্ধুরা, ক্যাডিডি কিচেন অ্যাটসারাইটে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নতুনদেরকেও স্বাগত জানাই আমাকে সাপোর্ট করার জন্য। সবাই সবার পাশে থাকবেন, তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো। আজকে আমি আপনাদের সঙ্গে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি এখানে 500 গ্রাম গাঁটি কচু নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, 2 চামচ জিরের গুঁড়া আর 1/2 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি। তাহলে বন্ধুরা চলুন, আমি এখন গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব। এবার আমি তেল দিয়ে দেব, আমি সাদা তেলই ইউজ করছি। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো এবার উল্টে পাল্টে দিচ্ছি। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি আর একটু তেল দেব। এবার দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজগুলো আরো একটু সময় ভাজবো। দেব সামান্য 5 ফোড়ন। এবার আমি গাঁটি কচুগুলো দিয়ে দেব। দেব হলুদ গুঁড়ো। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, ওই যে 2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, এগুলো জলে ভিজে দিয়ে দিলাম। দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে কষাবো। দিয়ে দেবো 5টা সেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে মশলাটা তরকারিটা কষাতে হবে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার আমি গরম জল দিয়ে দেব। দিয়ে দেব 7 মতো নুন। এবার আমি এটাকে ঢেকে দেবো। আমি 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট পরে আবার ফিরে আসলাম। আমার তরকারিটা প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। গাঁটি কচুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি সার্ভ করব। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা সবসময় পাশে থাকবেন এবং সবাই সবাইকে সাপোর্ট করবেন। এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি।